আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের মাইক্রো ইউএসবি পোর্ট চেঞ্জ করতে হয়। সো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। সো মাইক্রো ইউএসবি পোর্ট বা চার্জিং পোর্ট চেঞ্জ করার জন্য আমরা প্রথমত চার্জিং পোর্টের উপরে কিছুটা পেস্ট দিয়ে নিব, তারপর হট গান দিয়ে হালকা করে হিট দিয়ে চার্জিং পোর্টটা তুলে ফেলবো। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চার্জিং পোর্টটা তুলে ফেলেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে চার্জিং পোর্টের লাইনগুলোকে ভালোভাবে রিসোল্ডারিং করে নিব। রিসোল্ডারিং ভালোভাবে করলেই আপনি পরবর্তীতে যে চার্জিং পোর্টটা বসাবেন সেটা কিন্তু খুব শক্তভাবে বসবে। সো খুব সুন্দরভাবে আমি যেভাবে করতেছি ঠিক এভাবে করে চার্জিং পোর্টের লাইনগুলোকে নতুনভাবে রিসোল্ডারিং করে নেবেন। তারপরে আমরা যেটা করব, নতুন একটি চার্জিং পোর্ট বসাবো। এখানে চার্জিং পোর্ট বসিয়ে সেখানে ভালোভাবে সোল্ডারিং করে দিব চারপাশে। এবং চার্জিং পোর্টের যে লাইন থাকে, মানে মেইন পাঁচটা লাইন, সেই পাঁচটা লাইনও খুব ভালোভাবে সোল্ডারিং করব। সো সোল্ডারিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন একটা পিনের সাথে আরেকটা পিন যেন না লেগে যায়। অনেকে কি করেন, তাড়াহুড়ো করে চার্জিং পোর্ট চেঞ্জ করার সময় পাঁচটি লাইনের মধ্যে অনেক সময় দেখা যায় মিডিলের লাইনগুলো খেয়ালই করেন না। বিশেষ করে তারা প্লাস এবং মাইনাসটাকে সোল্ডারিং করে দেয়, আর মাঝখানে যে ইউএসবি লাইনগুলো সেগুলো কিন্তু মিসিং রাখে। সো অনেক সময় দেখা যায় কি, চার্জিং পোর্ট চেঞ্জ করার পরে ফোনটা যখন অন্য কোনো দোকানে যায় ফ্ল্যাশ করার জন্য পিসিতে লাগায়, তখন কিন্তু আসলে ফোনটা ইউএসবি পায় না। সো সেজন্য আমাদেরকে করণীয় হচ্ছে, যদি কোনো ফোন চার্জিং পোর্ট চেঞ্জ করতে আসে তাহলে আমরা ওই তিনটা লাইন সহ কমপ্লিট কাজ করে দেব। চার্জিং পোর্ট চেঞ্জ করার পরে আমাদের করণীয় হচ্ছে, আর চার্জিং পোর্ট চেঞ্জ করার সময় চার্জিং পোর্টের চারপাশে যে রজনগুলো লেগে থাকে সেগুলো পরিষ্কার করে দেয়া। সেজন্য আমরা একটি ব্রাশ দিয়ে থিনার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব, যাতে পরবর্তীতে আর কোনো সমস্যা না দেখা দেয়, বা অন্য কেউ যদি ফোনটা খোলে যেন না বলে যে কোন মেকানিকে কাজ করছে, কাজটা সুন্দর হয়নি। সো গাইজ, আজ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আজ পর্যন্তই, ধন্যবাদ।